ফ্রিজ খুলে দেখলাম বেগুন, আর বেগুন দেখলে আমার শুধু ভর্তা বানিয়ে খেতে ইচ্ছা করে, তো ভাবলাম এটা দিয়ে ভর্তা বানিয়ে নিই। আর এটাকে কেটে নিচ্ছি, আজকে পুরে বানাবো না, বেগুনটার মুখটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তাই এটা পুড়ছে না, এটাকে সেদ্ধ করে বানাবো। তো একটি হাঁড়িতে আমি বেগুনটা কেটে নিয়ে নিয়েছি, এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি, আর চুলার উপর বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেগুনটা এখন সিদ্ধ হচ্ছিল, আমি মাঝখানে একটু উল্টিয়ে দেখছিলাম পানি কোনো লেগে যাচ্ছে কিনা। তো এখন চুলাটা ছোটো করে দিয়েছি, আর বেগুনটার পানি একদম টেনে নিব যাতে কোনো পানি না থাকে বেগুনে। তো এখন মোটামুটি আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, পানিও টানা হয়ে গেছে, আর পাশে কিছু রসুনও, রসুনের কোয়া দিয়ে দিয়েছি পোড়ার জন্য। তো এখন রসুনের কোয়াগুলো পিল অফ করে নিচ্ছি, বেগুনটাও পিল অফ করে নিয়েছিলাম। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার বেগুনটাকে ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি। বেগুন আর রসুন ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, আজকে ডিম দিয়ে বেগুন ভর্তা খাবো। এটা আমার ছোট থেকে খুবই ফেভারিট, আমার ছোটবেলা থেকে বেগুন দিয়ে যে ডিম দিয়ে যে বেগুনের ভর্তাটা করো ওটা ভালো লাগে, অনেকদিন খাওয়া হয়নি। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম একটি প্যানে, এখানে তারপর একটি রসুন রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু হাতে ম্যাশ করে, আর এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4-5টি কাঁচামরিচ কুচি করে। এই কাঁচামরিচগুলো কেমন জানি ঝাল ছিল না, এত দেওয়ার পরও ঝাল হয়নি। তো যাই হোক, এগুলো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছে আমাদের মেক ডিমের সাথে মিক্স করে রাখা বেগুন। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো নাড়াচাড়া হয়ে গেল, আর এদিকতে আমাদের বেগুন ভর্তাটাও রেডি হয়ে গেল। এখানে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা। এবার আবার সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেল মজার ডিম দিয়ে বেগুনের ভর্তা। আচ্ছা, আপনারা এটা কে কে পছন্দ করেন, এটা আমার কিন্তু ছোটবেলা থেকে খুবই পছন্দ, আমার খুবই মজা লাগে। তো যাই হোক, এখন গরম গরম ভাতের সাথে এনজয় করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।